আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আজকে থেকে আমি একটা নতুন সিরিজ শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে মায়ের হাতের দেশি রান্না। আজকাল বাঙালি খাবারের যে অথেন্টিক রেসিপিগুলো আছে সেগুলো হারিয়ে যাচ্ছে। আমাদের জেনারেশনের অনেকেই, এমনকি আমি নিজেও, এ ধরনের রান্না বলতে গেলে পারি না। সবার কাছেই তার নিজ নিজ মায়ের হাতের রান্না অনেক প্রিয়। তাই আমি চাচ্ছিলাম এই বাঙালি খাবারের রেসিপিগুলো ইউটিউবে থাকুক সারা জীবন। আজকের রেসিপি হলো লতি দিয়ে চিংড়ি মাছের রান্না। চলুন তাহলে কোনো রাগ ঢাক ছাড়াই সরাসরি চুলা থেকে দেখে নেই এই রান্নাটি। এটি রান্না করতে যা যা লাগবে: পেঁয়াজ কুচি আধা কাপ, তিন চারটা দেশি রসুনের কোয়া, কাঁচামরিচ পাঁচ থেকে ছয়টি, মাঝখানে দু ভাগ করে নেওয়া হয়েছে, রসুন বাটা এক টেবিল চামচ, চিংড়ি পরিমাণ মতো, কচুর লতি এক কেজির মতো ছিল, এটা কুটে বেছে টুকরা করে যতটুকু হয়েছে ততটুকু নেওয়া হয়েছে। লতি টুকরো করার পর লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রেখে ধুয়ে পানি ঝরিয়ে নিতে পারেন। এতে অনেক সময় গলায় ধরে না, এটা অপশনাল, আপনারা করতেও পারেন নাও করতে পারেন। আর লাগবে মরিচ গুঁড়া এক চা চামচ বা ঝাল অনুযায়ী, হলুদ গুঁড়া এক চা চামচের সামান্য একটু কম, জিরা গুঁড়া আধা চা চামচ, লবণ পরিমাণ মতো। একটা কড়াইয়ে আধা কাপের মতো তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে নেড়েচেড়ে নিতে হবে। পেঁয়াজটা যখন একটু চকচকে হয়ে আসবে তখন মশলা কষানোর জন্য সামান্য পানি দিতে হবে। এখন একে একে হলুদ, মরিচ, জিরা গুঁড়া, লবণ, রসুন বাটা সব মশলা দিয়ে ভালোভাবে কষাতে হবে। কষানো হয়ে গেলে চিংড়ি দিয়ে কিছুক্ষণ নেড়ে তারপর রসুনের কোয়া দিতে হবে। মনে রাখতে হবে, যে কোনো বাঙালি রান্নাই আপনি যত বেশি কষাবেন তত বেশি তরকারি মজা হবে। রসুন আর চিংড়ি কষানো হলে লতি দিয়ে দিতে হবে। লতি দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিতে হবে। ঢাকনাটা তুলে একটু দেখে নিচ্ছি, হালকা সিদ্ধ হয়ে এলে কাঁচামরিচ দিয়ে আবারও একটু নেড়েচেড়ে ঢেকে দিতে হবে। ঢাকনা তুলে দেখে নিচ্ছি যে হয়েছে কিনা। হয়ে গেছে মজাদার লতি চিংড়ি। এটা অসাধারণ স্বাদের একটি বাঙালি খাবার। তো এটাই ছিল আমার আজকের মায়ের হাতের দেশি রান্না। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করবেন, তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনার নোটিফিকেশান চলে আসবে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।